দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমবাড়িহাটে রয়েছি আমরা, পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে হাট। সপ্তাহে একদিন, সরি সপ্তাহে দুই দিন, সোমবার শুক্রবার হাট বসে। শুক্রবারে হাটটা কিন্তু বেশ জমজমাট হয়, সোমবারে হাটটা কিন্তু একটু ছোট হয়। আজ ছিল শুক্রবার, 25 নভেম্বর 2022। কোনটা দাম দিচ্ছেন চাচা? এটা কত বলছেন? 1,32,000 চাইছে, দাম দিয়ে দিচ্ছেন অলরেডি। কত চাইলো লাস্ট? 1,60,000 আর 1,32,000 এইটা। এটা তো পোষার জন্য, কাটাও যাবে, কাটাও যাবে, পোষাও যাবে। পোষা কাটায় কতটুকু হতে পারে? 6 মনের মতো গোস্ত হতে পারে। 1,32,000 দাম দিচ্ছে। আর কোনটা দাম দিচ্ছেন? এটা কত হয়েছে ভাই? 1,20,000। 1,20,000 এটা কিনে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। দাম বলবো না, দাম বেশি আছে। এটা 20 চাচ্ছে, 20 বলছেন। ভাই কত চাইছে? 160 আর 120, তো অনেক টাকা ডিফারেন্স। আর 400 টাকা বলে নাই? কতটুকু হবে গোস্ত? 6.5 মন পার হয়ে যাবে। আর কোনটা দিচ্ছেন চাচা? আর কোনটা দাম দিচ্ছেন? দাম দিছি ওই একটাই দাম দিছি, চারটা তো দিছি। ও চারটা নিছেন, আর দুইটা নেবেন? এটা ফ্রিজ আমার কথা, ইয়া করা কই যায় ওই তো নিলাম, ওই তো পয়সা তো হয়ে যাবে। তবে 35 করে দাও দি, আর 35 করে 35 বললেন? হ্যাঁ, এখন 35 তো আছে, 35 তো আছে। বাট এটা এটা বাট যেটা দিছি 35 করে দাও দি, ওটা কিনে আমার নামে ভাই কত, ভাই কত চাইল লাস্ট? হবে না, এটা কত চাইল না? 35 দিবে না? তাহলে আজকে মূলত কিনছেন কি জন্য? ঢাকা যাবে? ঢাকা ওই যে বোনালি যে কন্টিনিউ যে দেন, হ্যাঁ হ্যাঁ, উনি যে মানে মাল আটকে এসেছি বলে দুই একটা কিনে রাখেছি। হ্যাঁ, ওই বারে ওই দিয়ে পাঠাবো, রোববারে দিয়ে পাঠাবে। আজকে কত টাকা মন ধরে এই সারগুলো গুলো কেনা যাচ্ছে? দাম আজকে 21-22 পড়েছে, 21-22 পড়তেছে। ২০০০ বলতে কত? 32 আর কত চাইলো? 40 32-35 হলো না? আচ্ছা আচ্ছা, আপনি তো কন্টিনিউ কেনার সাথে রিলেটেড। আচ্ছা, কেউ যদি লাইভ হয়টা নিতে চায় এখন দিচ্ছেন? এই সাইজের গরুগুলো লাইভ হয়টা কত দিচ্ছেন? 340। আর এই যে পোষার জন্য সাইওয়াল যেগুলো, 360। আর মাংসের জন্য যেটা গাভি, 310। মানে সব রকম গরুই লাইভ হয়টা দেওয়া যাবে? 10-7। আচ্ছা, একটু আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো চাচা। একটু মোবাইল নাম্বারটা দেন তো। 01767 01767 30-12-60। ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু দেখি এটা কত হয়েছে। ফেরত কত বলছিল? 24 বলছিল, দেয় নাই। ফেরত নিয়ে আমরা একটু সামনে দিকে যেতে চাই। আপনাদের চাচা? না, আমি দাম করছি চাচা। দাম করছেন? কত বলছেন? 95 বললাম।
90 উনি কত চাইলো 100 রুপি চাই 100 রুপিরে কতটুকু গোস্ত হবে আমাকে একটা আইডিয়া দেন তো 4 মন 4 মন 95 এর 100 রুপিরে কাল তো রেটটা মোটামুটি বেশি পড়ে যাচ্ছে ভাল না আজকে গরু আমদানি হলে কি হবে গরুর দাম চাচা আজকে দাম চাচ্ছে বেশি চারটা গরু কিনছি তার মধ্যে দুইটা গরু বেচছি দুইটা গরু এখনো বেঁচে আছে এটা কার এটা কি বিক্রি হয়ে গেছে এটা উনি নিছে আপনি কিনছেন হ্যাঁ কোথা থেকে আসছিলেন আমি টাঙ্গাইল থেকে আসছিলাম ও কয়টা কিনলেন নয়টা এটা কত দিয়ে কিনছেন ১২১ লাখ ২১ আর বাকিগুলো এটা কত চাচ্ছেন ভাইয়া এটা কত চাচ্ছিলেন দেখো বড় ভাই কত চাচ্ছেন দাম ৩২০ ভাইয়া ৩২০ কত বলছে ভাইজান ২৩০ কেমন লাস্ট বেচা বিক্রি রেট ২৫০ পার হইতে হবে ২৫০ পার হলে এইটা বিক্রি হবে গোস্ত কেমন হতে পারে ভাই কয় মন তানি মান তানি ১১ মন ১১ মন এটা আপনাদের চাচা হ্যাঁ বিক্রি করছেন না বিসপিরেন্স বেসবান নিয়ে আসছেন দাম কত বললো এখন পর্যন্ত এখন কইছে আগে কইছিল ১৫৬ এখন কইছে ১০০০০ আগে ৫৬ বলছিল মানে আজকেই আজকে সকালবেলায় ৫৬ বলছিল আর কিছুক্ষণ পর হতে না হতেই এখন কইছে ১০০০০ ১০০০০০ আর আপনি কত চাইলেন লাস্ট যাই ১০০০০০ ১১০ গোস্ত কেমন হবে এটা ৫ মনের মতো ১১০ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর ভাই এটাও তো আপনাদের এটা বয়স ভাই আগর এটা কত চাচ্ছিলেন দাম ২৩০ কত দিছে দাম ভাইয়া ১৭৫ বেচা বিক্রি রেট ২০০ হলে এইটা বিক্রি হবে ২০০ মানে হচ্ছে ২ লাখ ওটা গোস্ত কেমন হতে পারে গোস্ত কেমন হতে পারে ৯ মন আচ্ছা ঠিক আছে এই পাশে দেখছেন যেগুলো সবগুলোই শাহিওয়াল চাচা এটা কত দাম উঠছে ১৯৯ কত চাইলেন লাস্ট ৫ গোস্ত কেমন হবে এটা ৪.৫ মন কত ৪.৫ ঠিক আছে তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ